नमस्कार बंधुरा, स्वागत आमादे चैनले। आज के आमी आपनादे केनो देवी काली मूर्ति फेले देवा होयेछिलो गंगा जले काशिम बाजारेर कृपामयी मा कालीर अलौकिक कहनी सेई विषयगत तथ्यावली प्रदान करब। सम्पूर्ण तथ्यटी बहरमपुर पूजा परिक्रमा फेसबुक पेज थेके संग्रह करा। आपनादेर काछे अनुरोध, भिडियोटी आपनारा सम्पूर्ण देखुन। समृद्धशाली ऐतिहासिक पटभूमिर संगे सांस्कृतिक पटभूमि और भौगोलिक अवस्थान मुर्शिदाबाद जिला। जिलार कोणाय कोणाय इतिहास जेन कथा बोले। एकटा समय छिल जखन चारिदिक छिल झोप जंगले भरा। मुर्शिदाबादेर बहरमपुरेर काशिमबाजारेर भाटपाड़ाय मा कृपामयीर मंदिर। ठीक সেই সময় বাসিন্দা দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় মায়ের স্বপ্নাদেশ পেলেন যে নসিপুরের কোনো এক স্থানে গাছের তলায় রয়েছেন মা। তখন নসিপুর থেকে কাশিমবাজারে দেবীকে প্রতিষ্ঠা করেন তিনি। প্রথমে দোচালার ঘর করে প্রতিষ্ঠা করেন মাকে। পরবর্তীতে দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ছেলে সুধাংশু শেখর চট্টোপাধ্যায় স্থাপিত করেন মায়ের মন্দির। বংশ পরম্পরায় কৃপাময়ী মায়ের আরাধনা করে আসছে চট্টোপাধ্যায় পরিবার। বর্তমানে মন্দিরের চেহারাও পাল্টেছে, তবে শক্তির আরাধনায় বজায় রেখেছে সেই প্রাচীন ঐতিহ্য। প্রতি অমাবস্যায় তো বটেই নিত্যদিন তান্ত্রিক মতে পূজিত হন মা কৃপাময়ী। চিরাচরিত প্রথা অনুসারে বলিদানও হয় এখনও। কথিত আছে বর্গী আক্রমণের সময় কাশিমবাজার লাভের আশায় ভাস্কর পণ্ডিত দেবী কৃপাময়ীর পুজো করে 108টি নরবলি দিয়েছিলেন, কিন্তু কাশিমবাজার লুট করতে ব্যর্থ হওয়ায় দেবী মূর্তিকে কাটি গঙ্গার জলে ফেলে দিয়েছিলেন। অনেক পরে সেই মূর্তি উদ্ধার করে নতুন করে এই মন্দিরে মা কৃপাময়ীকে প্রতিষ্ঠা করা হয়। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।